আসসালামু আলাইকুম। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে প্রথম টি টোয়েন্টি খেলতে মাঠে নামছে বাংলাদেশ। আজকে বাংলাদেশ সময় রাত 9টায় ম্যাচটি শুরু হবে। তো তার আগে চলুন দেখে নেওয়া যাক যুক্তরাষ্ট্রের বিপক্ষে কেমন হতে যাচ্ছে বাংলাদেশ দলের একাদশ। প্রথমে এক নম্বর পজিশনে রয়েছেন উইকেট কিপার কাম ব্যাটার লিটন কুমার দাস। দুই নম্বর পজিশনটিতে রয়েছেন অনেকদিন পরে জাতীয় দলে ফেরা সৌম্য সরকার। তিন নম্বর পজিশনে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের গর্ব সাকিব আল হাসান। এরপরে চার নম্বর পজিশন, এই পজিশনে রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপরে রয়েছে পাঁচ নম্বর পজিশন, এই পজিশনে রয়েছেন বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। ছয় নম্বর পজিশন, এখানে রয়েছেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। সাত নম্বর পজিশনে রয়েছেন উইকেট কিপার কাম ব্যাটার জাকির আলী অনিক। এরপরে রয়েছে আট নম্বর পজিশন, আট নম্বর পজিশনে রয়েছেন স্পিন বোলার শেখ মাহাদি হাসান। নয় নম্বর পজিশনে পেস বোলারের ক্ষেত্রে প্রথমে রয়েছেন তানজিদ সাকিব। দশ নম্বর পজিশনে রয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এরপরে এগারো নম্বর পজিশনে রয়েছেন সর্বশেষ শরীফুল ইসলাম। এই একাদশ নিয়ে আজকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নামছে। তো বন্ধুরা, যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ দলের এই একাদশ আপনাদের কাছে কেমন লাগলো, বাংলাদেশের একাদশ গঠনটা কেমন হয়েছে লিখে জানাতে পারেন আপনাদের ভাবনার কথা, আপনাদের মনের কথা। তো ভালো থাকুন, এখানে রাখছি, ধন্যবাদ।